আই এম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ অফ মাইন্ড। আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল বিকজ আজকে আমার বার্থডে, আর সারাদিন আমি প্রচুর এক্সাইটেড কারণ নানান রকম প্ল্যানিং ফ্রম এভরি সাইড। দেখা যাক সারাদিন আমার প্লেটে কী কী আছে। ফার্স্টেই এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, মা সকাল সকাল পুজো করে আমার প্রসাদের পায়েস আমার জন্য রেখেছে। আমি এখন গিয়ে ঠাকুর প্রণাম করে পায়েসটা খেয়ে বেরোবো, তারপরে এসে দেখা যাক যে লাঞ্চে আমার জন্য এখন কী কী রেডি হচ্ছে, আমার ফেভারিট কী কী ডিশ মা বানাচ্ছে সেগুলো আপডেট দেব। আর ইউন উইথ মি, এখন আমি যাই ঠাকুর ঘরে গিয়ে প্রসাদ খেয়ে নিই। আমি একটু ঠাকুর ঘরটা আপনাদের সবাইকে দেখিয়ে দিই, তারপরে আবার আমার ব্লগটা দুপুরবেলার জন্য কন্টিনিউ করব। চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে। আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর, গুরুমা, বর্দা, সমস্ত দেবদেবীদের সিংহাসন অলরেডি ভোগ নিবেদন করে দিয়েছেন সকালেই, এবার আমি প্রসাদ খাব। আমার দুপুরে লাঞ্চ নিয়ে স্পেশাল ডিশেস যেগুলো আমি ভালোবাসি মা সব বানিয়ে ফেলেছে, এখন আমার থালা পুরো ভর্তি, সেটাই দেখাই। এই যে ভাজা, পাঁচ রকমের ভাজা, মিষ্টি, চাটনি, মাংস, মাছ, ডাল, ও বাবা রে, এত কি করে খাওয়া যাবে কে জানে। যাই হোক, আমি এবার স্টার্ট করছি খাওয়া। ওকে, ফ্রেন্ডস, এবারে চলে এলাম আমি সন্ধ্যাবেলায় কেক কাটার পর্বে। তো এবার আমি বাড়ির সবাই সঙ্গে একটু আলাপ করে দিই, কাম। এই যে পুরো ডেকোরেশন করেছে আমার বোনরা, আমার পুচকু, মা, বাবা সবাই মিলে। এবার ইন্ট্রোডিউস করি, আমার বাবা হাই বলো, মা হাই, এটা হচ্ছে আমার ছোট বোন পূজা হাই, এটা বড় বোন টু হাই, আর এইটা হচ্ছে পুচকু হাই বলো না, হাই বলো, হাই হ্যাঁ। আর আপাতত আমার কেক, সুন্দর একটা কেক, আর অলরেডি আমার একজন দিদির অফিসের সব থেকে প্রিয় দিদি পাঠানো গিফট, সেগুলো আনবক্সিং করব। এটা আমার হাজবেন্ডের দেওয়া গিফট, এগুলো সব আনবক্সিং হবে, ফার্স্টে কেক কেটে। এবার আমি আমার ডিয়ার হাজবেন্ডের গিফট, আর আমার ডিয়ার যে সিনিয়র দিদি আছে তার গিফট, তার
ছোট্ট পুচকো ছেলে, সে আমারও ডার্লিং বলা চলে, রিতম, ওর দেওয়া গিফট, ওদের ও স্পেশাল গিফট, ওগুলো আনবক্স করে দেখাবো আপনাদেরকে। ওকে ওকে, সো এই সুন্দর কার্ডটা রিতম সোনা বানিয়ে আমাকে পাঠিয়েছে আমার বার্থডের জন্য। থ্যাংক ইউ সো মাচ রিতম। আমি এটা একটু পড়ি কি লিখেছ। হ্যাপি বার্থডে মনি, মে দ্য লাইটস অফ ইউর লাইফ নেভার ডিম, মে দে শাইন ফর এভার ব্রাইটার অ্যান্ড ব্রাইটার, হ্যাপি বার্থডে মনি ফ্রম রিতম। সো সুইট অফ ইউ, সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ। ওকে নেক্সট, আচ্ছা এইগুলো রিতম সোনা পাঠিয়েছে তার পুচকু ভাইয়ের জন্য। এই যে ভাই দাঁড়িয়ে আছে একদম, হাই বলো বাবা, আরেকবার হাই বলে দাও সবাইকে, হাই। আচ্ছা 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 আচ্ছা, ওর বাবার গিফটটা নিয়ে প্রচণ্ড সিরিয়াস। আচ্ছা এগুলো তুমি নাও। ওকে আচ্ছা ওকে, দেন আমি দিদি গিফটটা আগে আনবক্স করি। মানে আমার খুবই প্রয়োজনের জিনিস, এই জন্যই বলে দিদি, জানেন যে বোনের কি দরকার। কেক বানানোর মোড়, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর। যাই হোক আসতে পারেনি আর আমিও ওখানে নেই, অবশ্যই মা ছেলে দুজনেই তাকে মিস করছে, দাদু ঠাম্মা সবাইকে, জলদি ফিরে আসি। ও মাই গড, কত সুন্দর একটা মা। ব্যাপারটা কিছু একটা লেখা উঠে আসছে, দেখা যাক কি উঠে আসছে, কি আসছে দেখি। আমার হাজব্যান্ড কি মেসেজ দেখেছে, রেডিও আস্তে আস্তে উঠে আসছে। এই যে মেসেজ আসছে, হ্যাঁ বাবা, এই যো এই যো, এটা মেসেজ আছে। ওকে আমাকে আরেকটু জল ভরতে হতো হয়তো, গরম যতটা গরম জল এসছে ততটা দেখাচ্ছে ক্লিয়ারলি। ইট শোজ কি রিয়েল প্রিন্সেস আর বর্ন ইন জুন। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আমরা খুব জলদি ফিরে যাচ্ছি, তো তারপর আবার ওখানে গিয়ে সেলিব্রেট করবো আরেকবার। তো আজকের ব্লগ এবার শেষ করবো, কারণ এবার রাত্রে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আবার প্রচুর আনন্দ হলো, প্রচুর মজা হলো, থ্যাংকস টু এভরি ওয়ান, মাই নিয়ার ওয়ান্স, মাই রিলেটিভস, মাই ফ্রেন্ডস, সবারই বেস্ট উইশেস, সবারই মেসেজ প্রচুর, মানে ইট মেক্স মি ফিল স্পেশাল যে আমার বার্থডেটাকে এত ইম্পর্টেন্ট ওয়েতে সেলিব্রেট করা, মনে রেখে উইশ করা, ইটস রিয়েলি মানে একটা দারুণ ফিলিং। আই হোপ আমি সবাইকে যেন এরকম স্পেশাল ফিল করাতে পারি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, প্লিজ গিভ ইউর লাভ টু দিস ব্লগ, সো দ্যাট আই ক্যান শেয়ার মাচ মোর স্পেশাল মোমেন্টস অফ মাই উইথ ইউ অল। So if you like this video, please do like, share, comment and subscribe.